জঙ্গলে তো শিকারীর অভাব নেই, সেখানে সব রকমের সাইজের প্রাণী পাওয়া যায়, যারা নিজের শক্তির সাহায্যে সময় আসলে অন্য যে কোনো প্রাণীকে মারার ক্ষমতা রাখে। হয়তো জঙ্গলের রাজা সিংহকে বলা হয়। জঙ্গলের রাজা মানে অনেক শক্তিশালী প্রাণী। কিন্তু জঙ্গলে কি এমন কোনো প্রাণী আছে যারা এই রাজাকে টক্কর দিতে পারবে বা তাকে হারাতে পারবে? হ্যাঁ বন্ধুরা, জঙ্গলে এমনও কিছু প্রাণী আছে যারা সিংহবাবুকে হারাতে পারবে। তাহলে চলুন জেনে নেই পার্ট টুতে আর কোন কোন প্রাণীরা সিংহর সাথে টক্কর নিতে পারবে। ডাইনোসরাস। ডাইনোসরাস এমন একটা জীব যার কোনো ন্যাচারাল প্রিডেটর নেই। তার এই বড় শরীর, শক্তি ও সিংহের সাথে ডাইনোসরাসের রাগও খুব সুন্দর হয়। তার এই আক্রমণকারী স্বভাব দিয়ে যে কোনো প্রাণীকে মজা দেখিয়ে দিতে পারে। একটা বড় ডাইনোসরাস ওজনে 5 টন অবধি হতে পারে। আপনারা বুঝতেই পারছেন যে এত ভারী শরীরের সাথে লড়াইয়ে সিংহর পক্ষে কতটা চ্যালেঞ্জিং হতে পারে। সিংহ চাইলেও তার 2 ইঞ্চি মোটা চামড়াকে সহজে ভেদ করতে পারবে না। যদি কোনো সময় সিংহ তার উপরে অ্যাটাক করার চেষ্টা করে, তো ডাইনোসরাস তার শিং ব্যবহার করে সিংহকে খুব সহজেই আকাশে উঠিয়ে দিতে পারবে আর দুজনের মধ্যে চলা ব্যাটেলকে নিজের নামে করে নিতে পারবে। জিরাফ। এটা তো সবাই জানে, জিরাফ দুনিয়ার সবচেয়ে বড় ল্যান্ড অ্যানিমেল। এরা 12 ফুট লম্বা হওয়ার সাথে সাথে ওজনে 3000 পাউন্ডের মতো হতে পারে। সাধারণত জিরাফ একটা হেভিয়েস্ট প্রাণী, কিন্তু শক্তি এদের কাছে কোনো কম থাকে না। জিরাফ কোনো কারণ ছাড়া লড়াই করতে পছন্দ করে না। এরা তখনই রাগে যতক্ষণ না পর্যন্ত তাদের উপর কোনো বিপদ আসে। বলা হয় যে জিরাফের পায়ে অনেক শক্তি থাকে। তার পায়ের একটা কিকে 2000 পাউন্ডের মতো শক্তি থাকে, আর এর সাহায্যে সে তার বিরোধীকে একটা কিকের মাধ্যমে যে কাউকে দিনের বেলায় তারা দেখিয়ে দিতে পারে। তার একটা কিক শুধুমাত্র সিংহকে আহতই করে না, এমনকি তার প্রাণও নিয়ে নেয়। জেব্রা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যাটার্নের এই জীবকে জঙ্গলে সহজেই দেখা যায়, আর এই কারণে জঙ্গলে বেশিরভাগ সময় সিংহকে জেব্রার উপরেই বেশি অ্যাটাক করতে দেখা যায়। সিংহ পুরো চেষ্টা করে যাতে জেব্রাকে নিজের শিকার বানানো যায়। অনেকবার সিংহ এটা করতে সফল হয়ে যায়, কিন্তু এমন কিছু ব্যাটেলও দেখা গিয়েছে যেখানে জেব্রা সিংহকে ভালো রকমভাবে মজা দেখিয়েছে। বন্ধুরা, আপনাদের বলে দেই, জেব্রা ওজনে 450 কেজির মতো হতে পারে। এটা বলা হয় পুরো দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল কিক জেব্রারই হয়। সিংহ বা আর কারোর সাথে লড়াই করার সময় সে তার এই ফিচারকেই কাজে লাগায়। এমন অনেকবার দেখা গিয়েছে যেখানে সোজা সিংহের মাথায় জেব্রাকে কিক দিতে, আর এই কারণে অনেকবার সিংহের প্রাণও চলে যেতে দেখা গিয়েছে। ককেশিয়ান শেপার্ড ডগ। একটি বিশ্বাসী, শক্তিশালী ও নির্ভর কুকুর রূপে ককেশিয়ান শেপার্ড ডগ নিজের পরিবারকে রক্ষা করতে অনেক কিছু করতে পারে। নিজের দল আর পরিবারকে বাঁচানোর জন্য এই প্রজাতিকে মেনলি ব্রিড করা হয়। মাউন্টেন এরিয়াতে পাওয়া যাওয়া এই কুকুর অনেক শক্তিশালী হয়। এদের পুরোপুরিভাবে ট্রেন করা হয়। সময় আসলে এরা একটা সিংহের সাথেও লড়াই করতে ভয় পায় না। ওজনে 100 কেজির মতো পাওয়া যাওয়া এই জিবরা কাউকে ভয় পায় না। আপনারা এই ক্লিপে দেখতে পাচ্ছেন যে কিভাবে এই জীব মানুষের ওপর নিজের অ্যাগ্রেশন দেখাচ্ছে। পাইথন। সাপকে সিংহের সাথে লড়াই করতে পারে, এটা শুনেও কেমন লাগে, কিন্তু জঙ্গলে যে কোনো জিবরা জঙ্গলে যে কোনো জীবের সাথে যে কোনো সময় যখন তখন ফাইট শুরু হয়ে যেতে পারে। এটা তো সবাই জানে, পাইথনের কাছ থেকে বিষ নিয়ে কোনো ভয় নেই, কারণ তার ভিতর কোনো বিষ থাকে না। কারণ পাইথনের প্রধান ফিচার এটা, সে তার খাবারকে গিলে খায়। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়াতে পাওয়া যাওয়া সাপের এই প্রজাতি 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সে তার শিকারের ওপর নিজের শরীরকে পেঁচিয়ে শিকারের দম আটকে তাকে মেরে ফেলে। যখন যখন শিকার তার পেঁচানো অবস্থা থেকে বেরোনোর চেষ্টা করে, সে তত বেশি করে তাকে চেপে ধরে। তারপরেই সে সেই জীবকে গিলতে শুরু করে। এই জীব বেশিরভাগ সময় বড় প্রাণীকেই নিজের শিকার বানায় আর ধীরে ধীরে তাদের গিলে নেয়। পাইথনের শরীর অনেক ফ্লেক্সিবল হয়, সে বড় বড় ম্যামেলস ও রেপটাইলকে গিলে খেয়ে নেয়। সময় আসলে এই পাইথনও সিংহকে বরাবর টক্কর দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল এমন কিছু শিকারী যারা সিংহকে একটুও ভয় পায় না। সময় আসলে এরা সবাই সিংহর সাথে নিজের স্টাইলে লড়াই করতে সক্ষম। তো বন্ধুরা, আপনার নজরে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী কে, যে সিংহকে হারাতে পারবে? আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন।
আর এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো নতুন কিছু জেনে থাকেন বা শিখে থাকেন তাহলে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনের উপর প্রেস করে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। ধন্যবাদ।